এই এলাকায় আমাদের রিভিউ চলবে, তোরা হলো বাড়তি মাল, তোরা হওয়ার সামনে দিকে এই দেখ ভাই সিরাজগঞ্জের মেয়ে সাগর রে, দেখ মহিলা গুলো যে চুপ করো আমি কথা বলতে। হ্যালো দর্শক, ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থল থেকে আমরা অনেক দূরে দেখতেছি এই সুন্দর একটা প্রাকৃতিকময় পরিবেশ। এটা সিরাজগঞ্জের মধ্যে একটা এলাকা, আর চশমা পরে দেখতে পারতাম। এটা একটা বিউটিফুল এলাকা। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কি জানেন, এখানের ওয়েদারটা একদম খুব মানে গরমের দিনে এত সুন্দর প্রশান্তি, এত সুন্দর যে মানে একটা অবস্থা পরিবেশটা, মানে আপনারা দেখেন এখানে লাল আর কালা আগুন আছে, দেখ পারতো ভাই কথা বলো না সিরাজগঞ্জের ভাই আমি বুঝা লাগছি ভাই আরো ভাই নাই ওই দেখ আগুন দেখ আগুন। ইউটিউবে ভিডিও ক্যাপশনের নাম থাকবে আগুন। দেখো দেখো খেলা পাচ্ছ ভাই কোনাইলাম ভাড়া দিয়ে। তোমাকেও তোমরা যদি বাসলে থাকতা বা ওই পদ্মা সেতু দিয়ে ঘুরে গেতে দেখতে পারতা মিয়া আগু। দেখো এটা তো ইউটিউবে দিলে ভাড়া তো পয়সা জমবে ভাই। এদিকে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো খেলা পাচ্ছ তোরা দেখ পিড় দেখাই তো গো। হ্যাঁ আমরা লাস্ট ইন্ডিং এ দেখাম আমি গো ফেস হচ্ছা গড়া করি তুমি এ বড় ভাই ছোট ভাই দেখ ভাই দেখি সাদা সাথে এসে মজার জিনিস জানতে পারবে না ভাই এমনি তো আগো ও ভাই ইনসে চালা গো ভাই পাইন টেন দেড় গোল চলে আমার তো শর্টস পরে এলে এখানে গোল করো কিন্তু ভাই কিন্তু ভাই উড়াই নাকি তো গো ভাই নামলে উড়াই না যাবো গা ভাই পানির পাক গুলো দেখছো এখান থেকে যমুনা সেতুর সাথে সুন্দর দেখা যায়। ও ভাই যমুনা সেতুর লোকটা দেখছো আগুন বরাবর যমুনা সেতুর লোক ইয়া ভালাই এখান লো যমুনা সেতুর এটার অ্যাড্রেসটা দিয়ে দিই যমুনা সেতুর থেকে 10-11 কিলোমিটার দূরে এই পাখাগুলো অবস্থিত। পাখাগুলোর নাম অবশ্য জানি না অশিক্ষিত থাকার কারণে। যাই হোক আমরা আসলে পাখা দেখার জন্য আসছিলাম, মূলত মূল ছিল আমাদের পাখা দেখা, মেয়ের আগে দেখি নাই তো এখানে পাখা দেখার আইসা তো আউল হয়েছি অনেক কিছু দেখতেছি। তো আপনারা আমাদের সাথে এনজয় করেন, কিছু বলতে পারতেছি না যেহেতু ইউটিউবে ভিডিও যাবে এটা আমার ফ্যামিলিরা দেখে কিছু ফাইজলামি করছি। তো যাই হোক ফ্যামিলি দেখে নাও দেখতে পারে সেই সিস্টেম করতে হবে, আপনারা দেখছেন আউল থাকেন দেখে ফিল নেন। আমরা যেরকম ফিল নিচ্ছে হয়তো আপনার ভিডিও দেখে অতটা ফিল নিতে পারবেন না, বাট কিছুটা তো নিতে পারবেন। এটা হলো ঈদের স্পেশাল অফার, ঠিক আছে? ঈদের কোনো ভিডিও আপলোড দেই নাই, নিজের মন খারাপ ছিল, বাট এখন এগুলো দেখার পর নিজের মনটা নিজের চাং হয়ে গেছে। নিউ স্টাইলে নতুন বছরের ভিডিও আপলোড করবো, কোটি কোটি চিন্তা করার কারণ নাই। এখন আপাতত এটা নিয়ে শান্ত থাকেন, মোটামুটি এক সপ্তাহ কঠিন করে ভিডিও আসতেছে, স্পেশাল কিছু আছে আপনাদের জন্য গরমের মধ্যে। তো এখান থেকে দেখেন প্রায় অস্থির দেখা যাচ্ছে কিন্তু ফোনে ক্যাপচার হচ্ছে না। আরেকটু আগে যাও ভাই দেখাই দেখি। ওই দেখো ভাই কত সুন্দর সুন্দর মেয়া ভাই, না কী বা করলাম ভাই, এমনি তো বিয়া করেন না গো ভাই। এ হলো বালু এখান থেকে ওপর থেকে আসে মনে হয় ভাই, এমনি বিয়া করেন না গো ভাই। আমি আও লেগেছি ভাই এত সুন্দর মেয়া না গো ভাই, না তো ভাই সখীপুরে নাই ভাই, সখীপুরে হারা হারা এলাকা খুঁজা ভাই একটা মেয়ে পাই না ভাই, দেখ দেহার মতো ভাই লাস্ট ফর চয়েস চয়েস হিসাবে বুঝছো। আর এমন দেহ আগু কোনো কথা নাই আগু, ওই তো ভাই রাস্তা দেহ ভাই, ও ভাই রাস্তা, ও ভাই ঘুমাইলাম লাস্ট ইন্ডে যাবো ভাই এই দিকে তো তুলিয়ে যান যায় ওই তোমার হলো মনে হয় জমা সত্য ওই রাস্তায় উড়ান যাবো মাঠ যাবে ওই দিক দিয়ে ঘুরে এই দিকটা মনে হয় যান যায় রে
এই দিকটা মানে রাস্তা উঠা যায় এদিক দিয়ে বাবা সামনে এরকম অবস্থা এ যা যাব এ যা যাব না ভালোবাসা বিনোদন আমরা আছি আমাদের টিভিএস অ্যাপাচি আরটিআর 162 বি বাইক নিয়ে আমরা আজকে রাইড করেছি মনে হয় 600-700 কিলো হবে গাইস এখন আমাদের ভিডিওটা স্টপ থাকছে এখন আমরা বিনোদন করব হ্যালো দর্শক আমরা এসে পড়েছি সুন্দর একটা পরিবেশে এখানে প্রাকৃতিক আবহাওয়া এবং মনো মুগ্ধক পরিবেশ আমরা দেখতে পারতেছি এটা আপনার যমুনা সেতুর একটু দক্ষিণ পাশে এলাকাটার নাম আমি সম্ভবত জানি না বাট এখানে একজন লোকেশন দিয়েছিল এখানে আসার জন্য সে আমাকে ইনভাইট করেছে বাট আমরা এসেছি মানে আমার দেখার মতে আমি সারা বাংলাদেশ ঘুরে যা দেখেছি মানে এটা একটা মানে পফার এলাকা ঠিক আছে মানে এলাকাটা খুব সুন্দর মানে আমি যা দেখতেছি এলাকায় মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর মানে চারিদিকটা আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি এই আপনারা দেখেন কী অবস্থা সবার এখানে খুব সুন্দর পরিবেশ আর এখানে আপনার এই যে ডেজারগুলার কাজ চলে এখানে এমন হয় এই ডেজার দিয়ে বালু তুলে বালু টালু তুলে এগুলো বিক্রি করে আবার এই এই বালু দিয়ে বিল্ডিং তৈরি করে আমাদের শহরে ঢাকা শহরে রাস্তাটা করছো না ভাই এই পুরাটা পুরো নিকলির মতো ঠিক আছে নিকলির চাইতে বেস্ট নিকলির চাইতে ভালো ভালো হচ্ছে না নিকলির চাইতে এটা বেটার লাগা নিকলিতে তুই আড্ডা দের কোনো জায়গা নাই এরকম খোলামেলা পরিবেশ নাই আমার গাড়ি মারি কি আছে নাকি রে ভাই ডেজার মেজার আছে আমাকে আমরা আসি আমাকে চেহারা দেয় একটু এই দেশে কো আমাকে ছবি কো দর্শক দেখতে পারতেছেন খুব সুন্দর ওয়াও ওয়াও পরিবেশ আমরা এখন যমুনা নদীর তীরে কোন এক অংশে আমরা দাঁড়িয়ে আছি এখানে আপনার ডেজারিং মিশিং আছে এই যে খুব সুন্দর এলাকা এই যে আমাদের মঈন ভাই তিনি খুব সুপারহিট সং পছন্দ করে তার খুব ভালো লাগে সুদূরে ব্রিজটা মনে হচ্ছে আমাদের ক্যামেরা ওই জায়গাটাই আমাদের ক্যামেরা জুম এখন দিতেছে না আসতে উপরে বা নাও আসতে পারে যেহেতু ফোকাস পড়তেছে ওয়েদার খারাপ ঘাসের ভিতরে পিকচার তুলতেছে ছবি তুলতেছে মানুষ মজা নিতেছে ওইখানে মনে আর ভালো পিকচার মনে এই যে একটা লোক যাইতেছে আগুন গতিতে এই হলো আমাদের বাইকার যার মাধ্যমে আমরা এখানে আসতে পারছি না হলে আমাদের আর উপায় আসল না ঠিক আছে এই হলো আমাদের ব্রাদার আমার খুব ভালো লাগতেছে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এর আগে আমি কখনো দেখিনি এটা আমার লাইফে ফার্স্ট অ্যাডভেঞ্চার সুন্দর একটা এলাকা প্রাকৃতিক আবহাওয়া খুব সুন্দর এখানকার অক্সিজেনগুলো একদম পবিত্র ফ্রেশ আগুন পবিত্র আমরা দেখতে পাচ্ছি সবসময় বলতে হবে আগুন কথার লাস্টে আগুন মেরে দিতে হবে আগুন বলতে হবে শেষে বলতে হবে বোতল বোতল এখানে এটা হলো ও যমুনা সেতুর একটু লোক দেখা যাচ্ছে শুনেন আচ্ছা আমরা যে ব্লগ মলগ করতেছি একটা জিনিস তুমি দেখো আমরা যে জায়গায় দাঁড়িয়েছি থাপ করে গেলে পারা থাপ করে আমাকে ফেলাই দিবো এদিকে হরম জায়গা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে আমার চাবিটা এটা যদি পানিতে পড়ে যায় তাহলে আমাদের যাওয়া খুবই দুষ্কর ঠান্ডা ওই পুরাটা ই দেয় ওই ছবি টবি তুলো এটা বাদ দেয়